আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন হোসেন এবার আমি এইচএসসি পাশ করছি বিজ্ঞান গ্রুপ থেকে আমার অনেক বড় স্বপ্ন ছিল কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে হওয়ার কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যে সিলেকশন নামে একটা বেড়াজাল সৃষ্টি করছে সেই বেড়াজালের কারণে সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে পূরণ হবে না প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে আমার বাবা মা অনেক স্বপ্ন ছিল ছেলে বড়ো একজন কৃষিবিদ হবে কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সিলেকশন বেড়াজাল এই বেড়াজালের কারণে কারণে বা বাবা মা সেই স্বপ্ন পূরণ করতে পারবো না ব্যর্থতা নিয়ে জীবনযাপন করতে হবে আজীবন বিজ্ঞান গ্রুপ থেকে জিপিএাই পাশ হত্বেও বা আমার যখন জানতে পারবে সে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপক্ষে বসতে আকৃত কার্য হয়েছে তখন তাদের যে হাড় ভাঙা পরিশ্রমের টাকায় এ পর্যন্ত নিয়ে আসছে তাদের সেই পরিশ্রমের মূল্য যখন ভিত্তিহীন মূল্যহীন হবে তখন আমি তাদের সামনে কীভাবে দাঁড়াব আত্মহত্যা করা ছাড়া স্যার তখন আমার আর কোনো উপায় থাকবে না স্যার আমি বলতে চাই আমাদের যে কর্তৃপক্ষ আছেন কৃষি বিশ্ববিদ্যালয় গুঠছে যে বিসি মহোদয় আছেন দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন আমরা অ্যাটলিস্ট যেন পরীক্ষায় বসতে পারি ছোটোবেলা থেকে যে তো সব কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখল করার সুযোগটি দিন নতুবা আত্মহত্যা করা স্যার আমাদের স্যার ভয় নাই কোনো স্যার স্যার বয় থাকবে না কোনো স্যার বই থাকবে না